কাজ করা আছে এবং চার্জারের লাইনটা খুললাম। খোলার পরে সার্কিট থেকে যে কেবলটা আসছে পাঁচতারের, সার্কিট থেকে যে পাঁচতারের কেবলটা আসছে, তো দেখতেই পারতেছেন আমাদের টিভিটা চালু হয়ে গেছে। তো এইবারে আমরা কি করব, ডিশ লাইন লাগাবো। ডিশ লাইন আপনারা এই সিক্রেট কাজগুলো নিজের থেকেই করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের সাথে আমি আছি জলিল মেকার। ভিউয়ার্স, আমরা আজকে একটি মিনিস্টার টিভি ঠিক করব। মিনিস্টার টিভির প্রবলেমটা হলো আমাদের পাওয়ার আসলেও আলো আসে না। তো পাওয়ার আসলে আলো আসে না কিসের জন্য, সেই বিষয়টা আমরা আজকে পরিপূর্ণ দেখব। এসটি বোর্ড হইতে আমাদের পাওয়ার সাপ্লাই থেকে ডিসপ্লে পর্যন্ত আপনাদের ফুল চেক আপ করে দেখাবো এবং এই টিভিটা কীভাবে ভালো করতে হয় আপনাদের পরিপূর্ণ দেখানোর চেষ্টা করব। আমি জলিল মেকার। তো আসুন আমরা এই মিনিস্টার টিভিটা খুলব, খুলে দেখব যে আমাদের প্রবলেমটা কী কী, সে বিষয়ে আমরা কাজ করব এবং আপনাদের দেখাব। তো আপনারা দেখতে পারতেছেন আমাদের হাতে এই টিভিটা, আমরা স্ক্রুপগুলো খুলে নিছি এবং আপনাদের এখন পাওয়ার কেবল দিয়ে আমি দেখাবো যে আমাদের এই টিভিটা আলো নেই। ভিউয়ার্স, আমাদের সাথে সামনে দেখতে পারতেছেন আমরা টিভির যে পাওয়ার চার্জারটা আছে, পাওয়ার চার্জারটা হাতে নিলাম। এখন মাল্টিপ্লাগ দিয়ে আমরা এই জায়গায় ইনপুট করলাম। দেখেন আমাদের পাওয়ার যে সেন্সারের যে এলইডি আছে, এলইডি কিন্তু লাইনে এসে গেছে। তো আমরা এখন পাওয়ারটা অন করলাম। এই অন করার মধ্যে দেখেন আমাদের এ জায়গায় কিন্তু ডিসপ্লে আলো দেয় না। তো ডিসপ্লে যদি আলো না দেয়, তো এ জায়গায় আমরা দেখব আমাদের এলইডি আগে চেক করব। এলইডি চেক করার পরে আমরা এসটি বোর্ডটা চেক করব। আমি একটা এলইডি লাইট চেকার নিলাম। এলইডি লাইট চেকারটা মাল্টিপ্লাকে ইনপুট করলাম, দেখেন এই লাইনে আসছে। এখন আমরা এই ডিসপ্লের যে লাইট ইনপুট কেবল আছে, এই কেবলের সাথে আমরা চেক করব। এই জায়গায় জোড়া আছে, জোড়াতে আমরা ধরব। তো দেখেন অলরেডি আমাদের টিভিটা কিন্তু আলো আসছে, ডাস্টার এসে গেছে। তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের টিভিটা কিন্তু আলো দিতে আছে। আমরা এলইডি টেস্টার দিয়ে দেখতেই আছেন যে ঝিরঝির ডিশ লাইন লাগাই তো আমাদের ছবিও আসবে। তো আমাদের এই টিভির রোগটা কিন্তু অতি শীঘ্রই ধরা পড়লো। আমাদের এই টিভিতে শুধুমাত্র এসটি বোর্ডটা যদি আমরা লাগাই, তো আমাদের টিভি চালু হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতেই পারতেছেন আমাদের এই এসটি বোর্ডটা অরিজিনালে কিন্তু আগের কাজ করা আছে এবং ফুটে গেছে। তো এই এসটি বোর্ডটা আমরা চেঞ্জ করব। এসটি বোর্ডটা চেঞ্জ করলে বেশি একটা দাম নাই এগুলো এসটি বোর্ডের। তো আমি এই একটা এসটি বোর্ড নিলাম, সেম ওইটা একটু বড় যদিও, তো ওইটা আর এইটা একই কাজ করবে। আমি যেই তারটা ছুটে নিছি, এই তারটা আগে জোড়া দিয়ে নিই। তো এখন আমি এই যে নতুন যেই এসটি বোর্ডটা নিলাম, এই বোর্ডটা লাগাই নিলাম। তো দুটোটা আমাদের ডিসপ্লের দুইটা লাইট, দুটোটা লাইটের কেবল আমি লাগাই নিলাম। তো এখন আমি চার্জারের লাইনটা খুললাম। খোলার পরে সার্কিট থেকে যে কেবলটা আসছে পাঁচতারের, সার্কিট থেকে যে পাঁচতারের কেবলটা আসছে, এই কেবলটা আমি সকেটে লাগাই নিলাম। তো এবারে আমি এটার ভিতরে রাখলাম। ভিতরে রাখার পরে এখন আমি এই জায়গায় লাইন দিব। তো দেখেন এ জায়গায় কিন্তু আমাদের লাইন আসছে।
তো দেখতেই পারতেছেন আমাদের টিভিটা চালু হয়ে গেছে। তো এইবারে আমরা কি করব, ডিশ লাইন লাগাবো। ডিশ লাইন লাগানোর পরে তো দেখেন আমাদের কিন্তু ছবিও এসে গেছে। তো এইভাবেই আপনারা এই সিক্রেট কাজগুলো নিজের থেকেই করতে পারবেন। তো আশা করি কাজটা বুঝতে পারছেন। আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন।